आयोजित गान कविता साहित्य ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 নমস্কার আমি তাপস নাগ প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা আজকের ভাবনায় আমরা আরেকটি নতুন আঙ্গিকে আজকের অনুষ্ঠান অবশ্য এটা আগেও আপনারা দেখেছেন যে আমরা যারা বই লিখছেন তাদের বই প্রকাশের মঞ্চ হিসেবে আজকের ভাবনায় এক একদিন আজকের ভাবনাকে সেইভাবে ব্যবহার করে থাকি আজকে যার বই প্রকাশিত হবে এখান থেকে তিনি দীর্ঘদিনের লেখক সাহিত্যিক আপনারা যা কিছুই বলুন শ্রী অনুকূল চক্রবর্তী আমার বাঁদিকে মাঝখানে রয়েছেন অনুকূল চক্রবর্তী এখানে আমাদের মধ্যে রয়েছেন অনুষ্ঠানের মনন পাবলিকেশনের পক্ষে আমার বাঁদিকে স্নিগ্ধা চক্রবর্তী আর একেবারে বাঁদিকে রয়েছেন আজকের এই বইয়ের উদ্বোধক হিসেবে যিনি রয়েছেন বিশিষ্ট কবি এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর শ্রী জয়দীপ চট্টোপাধ্যায় নমস্কার আচ্ছা আমরা এবার ধীরে ধীরে মূল জায়গায় যাচ্ছি আসলে আজকের অনুষ্ঠানের মধ্যমণি যদি বলা হয় সেটা কিন্তু অনুকূল চক্রবর্তী অনুকূল চক্রবর্তী যে বইটিকে যে বই প্রকাশকে কেন্দ্র করে আজকের আজকের ভাবনা তার ভাবনাকে প্রতিফলিত করছে বইটির নাম আসা যাওয়ার পথের ধারে আপনাদের কাছে বইটি আগে আমি দেখিয়ে দিচ্ছি আর বইটির উদ্বোধন করছে আমি দেখাবো কেন জয়দীপ বইটির উদ্বোধন করবে আচ্ছা বই উদ্বোধনের পালা শেষ হলো এরপরে আরেকটি বিষয় রয়ে গেছে আজকের এই বইটি কিন্তু অবশ্যই কবিতার বই এটা আপনাদের বলে দেই আজ মূলত আমাদের মধ্যে যে অনুকূল চক্রবর্তী রয়েছেন মূলত কবি পরিচয়টাই এখানে বিশেষভাবে প্রাধান্য পাচ্ছে তো মনন পাবলিকেশনের পক্ষ থেকে স্নিগ্ধা চক্রবর্তী স্নিগ্ধা চক্রবর্তী এখানে উপস্থিত রয়েছেন তো স্নিগ্ধা চক্রবর্তী উপস্থিত রয়েছেন কিন্তু এখানেও স্নিগ্ধার অনুরোধেই জয়দীপ চট্টোপাধ্যায় কবির হাতে একটি মানপত্র তুলে দেবেন মনন পাবলিকেশনের পক্ষ থেকে এবার আমরা অনুষ্ঠানের মূল পর্যায়ে যাব প্রথমেই আমরা স্নিগ্ধাকে প্রশ্ন করব যে মনন পাবলিকেশনের পক্ষ থেকে তোমরা যে অনুকূল বাবুর এই বইটি প্রকাশ করছো সেটি কি উদ্দেশ্য নিয়ে নমস্কার আমি স্নিগ্ধা মনন পাবলিকেশনের পক্ষ থেকে আজকে আমি এখানে উপস্থিত আছি আজকে আমাদের এখানে যে গ্রন্থটি প্রকাশিত হচ্ছে শ্রী অনুকূল চক্রবর্তীর আসা যাওয়ার পথের ধারে এটি মূলত একটি কাব্যগ্রন্থ মনন পাবলিকেশন প্রথম থেকেই লেখকদের প্রতি একটি দায়বদ্ধতা থেকে এই পাবলিকেশন শুরু করেছে আমাদের যে আরেকটি গ্রুপ রয়েছে চন্দ্রপুর মনন ফর লিটারেচার তার পাশাপাশি তার সামাজিক কাজের পাশাপাশি সাহিত্যের একটা প্রতি একটা দায়বদ্ধতা থেকে মনন পাবলিকেশন তার কাজ শুরু করেছে এবং মনন পাবলিকেশন তার প্রত্যেক লেখক লেখিকাকে রয়্যালটি দেওয়ার একটা অবশ্যই মানে প্রত্যেক লেখক লেখিকা রয়্যালটি পাবেন এবং মনন পাবলিকেশন যে বইগুলি প্রকাশ করবে মনন পাবলিকেশন দায়বদ্ধ প্রত্যেক লেখক লেখিকার কাছে বইগুলি
বাজারের শ্রেষ্ঠ গুণমানের বই হবে। আপনারা প্রত্যেকে মানে বই, আমরা আসলে বইয়ের মধ্যে তো একটা, বইয়ের সঙ্গে একটা স্মৃতি মেধুরতা কাজ করে। আমরা প্রথম হাতে নতুন বই নিয়ে প্রথমে বইয়ের গন্ধ নিই, সেই গন্ধটা খুব সুন্দরভাবে যাতে পাঠকের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে, সেই স্মৃতি মেধুরতা যাতে পৌঁছে দেওয়া যেতে পারে, সেই পদক্ষেপ মনন পাবলিকেশন রাখবে। এবং মনন পাবলিকেশনে বই প্রকাশের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, যোগাযোগের নম্বর 9830674835। আমি আবার বলছি 9830674835। পাশাপাশি আরেকটি নাম্বার রয়েছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন, 7980462590। আপনারা যারা বই প্রকাশ করতে ইচ্ছুক তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন, আপনাদের সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। এবং বই আপনারা পাবলিকেশনের হাতে আসার পর এক মাসের মধ্যে গ্রন্থটি প্রকাশিত হবে। মনন পাবলিকেশন আপনাদের প্রত্যেককে এইটুকু কথা দিচ্ছে, এবং প্রত্যেক লেখক লেখিকা যাতে তার সম্মান, সেই রয়্যালটি, এটা রয়্যালটি তো আসলে একটা বিরাট বড় সম্মান একজন লেখক লেখিকার কাছে, তা যাতে লেখক লেখিকা সুষ্ঠুভাবে পান তার দায়বদ্ধতা মনন পাবলিকেশন পালন করবে। এবার আমরা যাব কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের কাছে। আর জয়দীপ চট্টোপাধ্যায়কে তো আপনারা আজকের ভাবনায় প্রায় নিয়মিত দেখেই থাকেন, তার সঙ্গে একটা পরিচয় আপনাদের হয়েই আছে। তো জয়দীপের কাছ থেকে এবার জয়দীপ কি বলবে বা কি শোনাবে এবার সেটাই আমরা শুনতে চাইছি। হ্যাঁ নমস্কার, আমি জয়দীপ চট্টোপাধ্যায়। প্রথমেই আমি চ্যানেল ভিশনকে এই জাতীয় অনুষ্ঠানের জন্য হার্দিক অভিনন্দন জানাব, এবং তার সঙ্গে মনন পাবলিকেশন যাদের আমন্ত্রণে আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছে তাদেরও এই মহতি উদ্যোগের জন্য অবশ্যই শুভকামনা। আসলে একসময় আমি লিখেছিলাম, বাগানে ফুল তো কতই ফোটে, ঝরেও যায়, এটাই প্রকৃতির নিয়ম। কবি আসেন একে অপরের হাতে ফুল তুলে দেওয়ার মন্ত্র শেখাতে, ভালোবাসার স্বপ্ন দেখাতে। আসলে আমরা এক চরম অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। সত্যি কথা বলতে আমাদের সামনে এখন সুস্পষ্ট দিশা নেই, কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও তো আমাদের এগোতে হবে। আসলে সত্যিকারের সৎ সাহিত্য শিল্প সেখানে কিন্তু আমাদের দিক নির্দেশ করে। অতীতের হাজার হাজার মনীষার জীবন কথা, দৃষ্টিভঙ্গি, পর্যবেক্ষণ, জীবন দর্শন সবটাই বইয়ের পাতায় আবহমানের জন্য ধরা থাকে। তো সেই জন্য সাহিত্য আমাদের কিন্তু এগিয়ে যেতে সহায়তা দেয় এবং মানবিকতার মন্ত্র দেয়, যার জোরে কিন্তু আমরা সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে একটা সুস্পষ্ট দিশায় এগিয়ে যেতে পারি। আজকে আমার খুবই ভালো লাগছে, আজকে কবি অনুকূল চক্রবর্তী, আপনারা দেখছেন বর্ষীয়ান সাহিত্য ব্যক্তিত্ব, তার একটি কবিতার বই আমি আজকে আনুষ্ঠানিক সূচনা করেছি। এটি আমার কাছে এক পরম পাওয়া, কারণ আমরা তো বিশ্বাস করি যে একজন মানুষের শুধু বয়স বাড়লে সেটা কোনো ব্যাপার নয়, তার মনের তারুণ্যটাই বড় কথা। তো তিনি এখন 80-এর বেশি বয়স, কিন্তু তিনি মননে, প্রজ্ঞায়, দৃষ্টিকোণে চির নতুন, চির তরুণ, অন্তত আমার দৃষ্টিকোণে। তো আমি তাকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাব। আসা যাওয়ার পথের ধারে এই বইটি নিশ্চয়ই আগামী দিনে পাঠক কর্তৃক সমাদৃত হবে, এবং আমি এই বইটি যাতে পাঠক নন্দিত হয় তার জন্য আমার শুভকামনা জানাচ্ছি। এবং স্নিগ্ধা চক্রবর্তী মনন পাবলিকেশনের তরফ থেকে আজকের অনুষ্ঠানে যে উপস্থিত তাকেও আমি আমার শুভকামনা জানাচ্ছি। এবার আমরা যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের যিনি মধ্যমণি, অর্থাৎ যার বই প্রকাশ হলো। তা জয়দীপ একটু আগেই একটা কথা ইতিমধ্যেই বলে ফেলেছে যে কি বিষয়টা হচ্ছে, যে 80-এর ওপর বয়স কিন্তু যে তারুণ্য, অর্থাৎ রবীন্দ্রনাথও তো লিখেছেন সবার আমি সমবয়সী যেন
চুলে আমার যতই ধরুক পা। তো ব্যাপারটা এখানে যে তাহলে আমরা বলতে পারি যে আবার একটা সিনেমা আপনারা জানেন না, আশিতে আসিও না, হ্যাঁ এটা কিন্তু আশিতে আসা যায় আসলে যদি মনের তারুণ্যকে রাখা যায় এবং সেইভাবে এই সাংস্কৃতিক ক্রিয়াকলাপ, সংস্কৃতি এমন একটা বিষয় যা মানুষকে একটা অন্য ধরনের বাঁচার অনুপ্রেরণা যোগায়, যেখানে দৈনন্দিন জীবনের ক্লিশতা, দৈনন্দিন জীবনের যে খুঁটিনাটি এইগুলো তাকে বেশি স্পর্শ করতে পারে না, যার ফলে আজকে আমরা এই 83 বছরের তরুণ কবিকে আমাদের মধ্যে পেয়েছি। তো অনুকূলবাবু, প্রথমেই আমার যেটা প্রশ্ন যে এই যে আপনি আসা যাওয়ার পথের ধারে বইটি লিখেছেন, আসা যাওয়ার পথের ধারে আপনি কবিতার মধ্যে দিয়ে কোন ভাবনাকে ব্যক্ত করতে চেয়েছেন? আমি সকৃতজ্ঞ চিত্তে প্রথমেই বলি, গর্বে আমার মাথা উঁচু হয়েছে আজকে, যে বঙ্কিম প্রজন্মের একজন ভালো কবির হাত দিয়ে আমার বইটি প্রকাশিত হয়েছে। আজকে যিনি আমার এই বই প্রকাশ করলেন, দুই একজন প্রকাশ করলেন, তিনি বইটা সম্পর্কে বলছেন, আরেকজন উদ্বোধন করলেন, তাদের দুজনেই আমার তো জীবনের শেষ সময় এসে গেছে একেবারে। এখানে একটু আমি বাধা দিচ্ছি, কারণ শেষ সময় বলে কিছু হয় না। এখনও সেদিন আমি খবরের কাগজে পড়েছি 126 বছরেও দিব্যি ভালো আছেন, তাকে করোনা স্পর্শ করতে পারেনি। শেষ কথাটা মনে করলে কিন্তু সেই দিনই জীবনটা শেষ হয়ে যাবে, অর্থাৎ কবি অমিয় চক্রবর্তীর কথায় প্রাণ নেই জীবনেতে শুধু বেঁচে থাকা, এই শেষটা শুনতে আমি আগ্রহী। শেষ আমিও ভাবি না, তার জন্যই আমি নিয়ত কাজে থাকি। তবে আমি গর্বিত এই জেনে যে আমি আমার ভাবনায় আমি অতি প্রাচীন কাল দেখেছি। আমি ভারতবর্ষের স্বাধীনতা মনে আছে আমার, 10-12 বছর বয়স ছিল, আবির মেখে ঘুরেছিলাম পথেঘাটে, 1952 ভাষা আন্দোলনে ঢাকার পথে হেঁটেছি দাদাদের পেছনে, মাতৃভাষা বাংলা চাই, রক্তের বদলে ভাষা চাই, এই স্মৃতি মনে পড়ে। আর একটা যতই পরাধীন থাকুক অনেক সৎ মানুষ দেখেছি, ব্রড হার্টেড ম্যান, কিন্তু সেইগুলোর সংখ্যা বড় কমে আসছে। কবি সাহিত্যিকদের মধ্যেও যে ভালো অনেক কবি আছেন, কিন্তু তেমনি অনেক কদর্য সাহিত্য বাজারে প্রচুর, যেগুলো মূল্যহীন প্রায়। আমি এই যে আসা যাওয়ার পথের ধারে, আমি এই কবিতার বইটা, আমার অনেক বই আমার কবিতার বেরিয়েছে, যে দিন চলে যায়, তারপর কবি কবি মন, এক একটা এক এক নামে, এটা পঞ্চম কবিতা সংকলন। আমি এর প্রথম কবিতাটা একটু করে শোনাবো। হ্যাঁ নিশ্চয়। আর আমার আর বর্তমান সময়ে আমি আরেকটি বই লিখছি, শীঘ্রই এটা প্রকাশনের জন্য দেব। আমি শ্রীমদ ভগবদ্গীতার ইংরেজি অনুবাদ করেছি। আচ্ছা। করার পরে এই আসা যাওয়ার পথের ধারের যে আমার সারা জীবনের সত্য উপলব্ধি যা ঈশ্বর সম্পর্কিত, তা প্রকাশ করেছি এতে। আমি মানুষের মধ্যেই ঈশ্বরকে প্রত্যক্ষ করেছি, তাছাড়া অনন্ত আকাশে কোথাও ঘর বাড়ি নেই, ভগবান বাড়ি বানিয়ে বসে নেই। আমরা সৎকর্ম করবো আত্মদর্শনের মধ্য দিয়ে, হৃদয়ের মধ্যে হৃদেশে অর্জুন অধিষ্ঠিত, হৃদয়ের মধ্যে তিনি আছেন। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণচরিত্র পড়ে, বঙ্কিমচন্দ্রের গীতাতত্ত্ব পড়ে আমার এই নেশা জেগেছিল। আমি 15 বছর পরিশ্রম করে গীতা অনুবাদ করেছি ইংরেজিতে, এবং আমি তারপরে আমার যেন কৃষ্ণকে ঐতিহাসিক মানুষ বলে মনে হয়েছে। সক্রেটিসকে যখন এথেন্সের কারাগারে হ্যামলক বিষ দিয়ে মারা হয়, তার ঠিক 400 বছর আগে কৃষ্ণকে গুজরাটে ব্যাধ গুলি করে মারলো, বঙ্কিমচন্দ্রের উক্তি দিয়ে প্রমাণ করে দেবো। বঙ্কিমবাবু এত পরিশ্রম করে কৃষ্ণ চরিত্র লিখেছেন, আমি ভাবলে অজ্ঞান হয়ে যায় আর কি, কত বড় পুরুষ ছিলেন তিনি। তার অন্যান্য সাহিত্যের বেলা বাদ না, কৃষ্ণ চরিত্র একটা অসাধারণ গ্রন্থ। যাই হোক, সেটা আমাকে উদ্বুদ্ধ করেছে বলে আমি কৃষ্ণের ঐতিহাসিক জীবন নিয়ে 108টা কবিতা লিখেছি। তার প্রথম কবিতাটা আপনাদের পড়ে শোনাবো, আমার কবিতা কিন্তু আগে পড়লে মান থাকবে না এই কবিতার। আমি এই কবিতাটা গদ্যে লিখেছি, এটা সমীক্ষা একটা, কবিতা ধরবেনই না। কৃষ্ণ খুঁজি, কবিতাটির নাম প্রেম প্রেম মহাপ্রেম, শ্রীরাধার কৃষ্ণ প্রেম। কৃষ্ণ তব জীবন মন্দির দ্বার উন্মুক্ত করিতে চাই লেখনী প্রয়াসে, দাও শক্তি সকামরে বিশ্বের আশ্রয়, তব নামে নত শির আবিশ্ব ধরণী, শুনিয়াছি লোকমুখে তব কথা কত গুপ্ত মহাসত্য কথা হয়ে, ঢাকা পড়ে গেছে আজ কালের কবলে কথা রূপকথা তলে, আবরণ উন্মোচন সে করিব আমি তোমাকে আশ্রয় করি, দাও ভাগারে শক্তি প্রকাশি তোমায়, বসুদেব সুত তুমি দেবকী তোমার মাতা, কংস লৌহ কারাগারে জন্ম তোমার, রক্ষিবারে তোমার জীবন, পিতা বসুদেব ঝড় ঝঞ্ঝা বজ্রপাত মাঝে
উদ্বেলিতা খরশ্রুতা যমুনা পার হয়ে যান আপন তপস্যা বলে তোমার কৃপায় বসুদেব নন্দ গৃহে রাখি তোমা বিদায় মাগিলে যশোদা মাতার স্তন পানে রত হলে তুমি রোহিণীর নবজাতা শিশুকন্যা মহামায়ে লোতে বকির কোলে সঙ্গে সঙ্গে কংস দ্বারে করিল নিধন তখন সকর্ণে শুনেছে কংস সেই মহাবাণী তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে কৃষ্ণ সুগভীর মহাজ্ঞান লোভিলে তো কাশিদামে এসে সঙ্গে জ্যেষ্ঠ বলরাম সহ সন্দীপন ঋষি বিদ্যালয়ে তব বিশিশক্তি সম আজও বিশ্বে হয়নি কাহারো ধনুর্বিদ্যা গদা যুদ্ধ রথযুদ্ধ মল্লযুদ্ধে তুমি হলে বীর মহাবীর বীর শ্রেষ্ঠ কাল অতিক্রমী তুমি কালের মুকুট চূড়া করিয়াছি বহু স্তুতি তোমাকে ঈশ্বর ভাবি কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করিতেছি দিবারাত্রি ধরি মহামুক্তি আর মহাকৃপা লাগি ভক্তি অর্ঘ সদা আমি তোমার চরণে ডালি কৃষ্ণ তোমার চরিত্র বর্ণী সে নহে আমার কর্ম তুমি এক মহাসত্য ইতিহাস দাম আমি এক ক্ষুদ্র পিপীলিকা বইয়া আনিতে চাই এক কোনা মধু মধুন আমি তোমার পর্বত হতে তাহাই প্রকাশিয়ে তাই কাব্যের কথনে কৃষ্ণ পরম উপাস্য তুমি তোমা থেকে তব নাম বর প্রমাণ তাহার তব নাম জপে জপে লক্ষ কোটি জন লোভিতেছে মুক্তি কত মহাপুণ্য আননেতে তব নাম জপে জপে মহা রোজ রাজরানী মীরাত আছে রাজৈশ্বর্য স্বামী ও রাজত্ব তাহার করিয়াছে তাহার কৃষ্ণ তুমি তারে করেছো গ্রহণ শোনো কৃষ্ণ আরো এক হৃদয় বিদীর্ণ মন্মন্ত কাহিনী কালজয়ী পরিত্রাতা সর্বত্যাগী শ্রীচৈতন্য প্রায় আধুনিক কালে মহান সন্ন্যাসী চতুর্বিংশ বর্ষে সেজে করিয়াছে মহাত্যাগ তোমার লাগি কাঁদিয়াছে বৃন্দাবন ব্রজধাম ব্রজকুল নারীগণ করেছে তপস্যা কত তোমার কৃপার লাগি কৃষ্ণ তুমি কবু দিয়েছ মুছায় শ্রীরাধার চির অশ্রুধারা তার প্রেম প্রতিদানে দা দাও নাই কৃষ্ণ দাও নাই এত দুঃখ এত ব্যথা কেন তুমি দিয়েছো শ্রীরাধাকে কি বা ছিল তাহার অপরাধ কি করে কাটলে তুমি দীর্ঘ 50 বছর শ্রীরাধাকে ফেলিয়া কি এর উত্তর কৃষ্ণ এর রহস্য বলো কৃষ্ণ কিশোর বয়সে তুমি কংস ধ্বংস করো বাহু বলে জরাসন্ধ শিশুপাল আর দুর্যোধন এই চারিদস্যু মহাবীতি ছিল ভারতের এদের নাশিলে তুমি ভারতের উদ্ধার করিলে তুমি এক মহাপঙ্কপুণ্ড হতে কৃষ্ণ 4000 বর্ষ গেল চলি আজও তুমি সর্বত্র জাগরিত মানুষের হৃদয় মন্দিরে তো সুমধুর নাম আজও জগৎ প্রপঞ্চে তাই তোমাকে প্রণাম কৃষ্ণ তোমাকে প্রণাম হস্তিনায়জবে কুরুকুল কলঙ্ক নায়ক ধৃতরাষ্ট্র দুর্যোধন কারী নিল রাজ সিংহাসন প্রবঞ্চিয়া যুধিষ্ঠিরে সকসিত হলো রাজা দুর্যোধন সেই ক্ষণে পাণ্ডবের দূত হইয়া আছে আসিয়াছো তুমি ন্যায় রাজ্য ফিরাইয়া দিতে কৃষ্ণ পারো নাই তুমি তাহা চাইয়াছো পাঁচখানি গ্রাম ভিক্ষা বিনা যুদ্ধে তাও নাহি দিল মত্ত অহংকারী দুর্যোধন কপট ফাঁসায় হারায়ে পাণ্ডবে পাঠাইয়াছে বনবাসে কৌরব সভায় করিয়াছে সর্বনাশা অপমান দ্রৌপদীকে বেশ্যাবলী দিয়েছে ধিক্কার স্বকর্ণে শুনেছ কৃষ্ণ তুমি সচক্ষে দেখেছো সব দুর্যোধন আর কর্ণের হুঙ্কা সইয়াছ সব বলে বলে এরপর বাদি গেল মহারণ কুরুক্ষেত্র রণাঙ্গনে কৌরব পাণ্ডব দুই ভ্রাতৃকুল মাঝে তুমি ছিলে অর্জুনের রথের সারথি অর্জুনের স্থিতপ্রজ্ঞা এলো তোমার কথায় এরপর কেটে গেছে বহুকাল প্রায় 85টি বছর হস্তিনার রাজা যুধিষ্ঠির করিলেন রাষ্ট্রীয় মহাযজ্ঞ লক্ষ লক্ষ নিমন্ত্রিত জন এসে মিলেছে তথায় তুমি কৃষ্ণ তখন 86 বর্ষের এক পরিণত মহান মানব কিন্তু কৃষ্ণ আজ আর তোমার হাতে বাঁশিটি নেই মাথায় নেই সেই ভুবনজয়ী রূপের ময়ূরপুচ্ছ মাথায় তোমার তখন উষ্ণিস বাঘরি অতিথি আপ্যায়নের রত ছিলে তুমি তারই মাঝে ঘটে গেল এক মহা অঘটন কৃষ্ণ সেই যজ্ঞস্থলে তোমারই সম্মুখে আর তোমারই কারণে শোনো তুমি এই মন্মঘাতী করুণ কাহিনী বৃন্দাবন থেকে তোমার পালক পিতা মাতা সদাই উত্তীর্ণ তারা নন্দ ও যশোদা আসিয়াছে কৃষ্ণ দর্শন আসে তাদের সঙ্গে আসিয়াছে আরও এক অতি বৃদ্ধা পরমার সুন্দরী নারী 90 উত্তীর্ণা বয়স তাহার তিনি এসেছেন কৃষ্ণ দর্শন আসে তিনি হলেন তোমার চিরপ্রেমময়ী রাধারানী অবিরল তাহার চোখে অশ্রুধারা মুখে শুধু অবিরত কৃষ্ণ নাম কপালে উল্কিতে আঁকা শ্রীকৃষ্ণের ছবি মনে কি পড়ে না কৃষ্ণ যাকে তুমি বৃন্দাবনে রেখে চিরকালের জন্য চলে এসেছিলে বলে এসেছিলে শীঘ্রই ফিরিব সখী কথা তুমি রাখো নাই রাধাকান্ত সখা রয়ে গেছো হস্তিনায় দ্বারকায় আরো নানা দেশে দেশে নগরে নগরে যখন জেনেছো তুমি তোমার পদতলে পড়ে আছে সেই সে রাধিকা তুমি তাকে জিজ্ঞাসিলে বলো সখী কি বা আছে তব বলিবার কে দেবে উত্তর তব মুখপানে চেয়ে বাক্যহীনা শ্রী রাধিকা তব পদস্পর্শ পাওয়া মাত্র প্রাণ তোজে তজিয়া বৈকুণ্ঠে গেছেন চলে তুমি কৃষ্ণ স্থির স্তম্ভিত তুমি যবে ক্রন্দনের সুরে ডেকেছো রাধাকে তখন মৃত রাধা তব পদতলে পড়ে তখন চিৎকারি বলি রাধারানী প্রাণপ্রিয়া সখী মোর কোথা যাও আমারে ফেলিয়া তখন 2 ফুটা তপ্ত অশ্রু ছিল নাকি চক্ষে দেব বাহিয়া পড়ে নাকি অশ্রু তব গণ্ডবাহী কৃষ্ণ বলো বলো তুমি তো সর্বংসহা মাধব সকলের সখা শেষের সমাপ্তি বড়ই করুণ
বলি তোমার শেষ কথা, এরপর ফিরিয়ে আসিলে তুমি কৃষ্ণ নিজ রাজ্য ধারকায়, যদুকুলে আজ আর কেহ নেই, সব শেষ হয়ে গেছে প্রভাসের কুলে, নামি আছে যৌবনিকা, ভ্রাতা বলরাম ধ্যান মধ্যে করেছেন দেহত্যাগ, কৃষ্ণ তুমি তখন হাতে দে বাসিটি নিয়ে, কদম্ব তলিতে বসে সবে বাসিতে তুলেছ টান, কোথা হতে জোড়া বেয়ে দেশে বিস্মাকা তীর মেরে, তোমার বদিল পরাণ কৃষ্ণ বদিল পরাণ, কৃষ্ণ 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 কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায়। আমি কবিতাটা পড়লাম, আমি কিন্তু আবৃত্তিকার নই একেবারেই, সময় বেশি লাগবে বলে একটু তাড়াতাড়ি পড়েছি, আমার অপরাধ হয়েছে। না না, অপরাধ কিছু নেই, আপনি আপনার জীবনে লিখেছেন এত বড় একটা কবিতা, এটা তো ঠিকই, কবিরা তো আর আবৃত্তি করতে আসেনি, সুতরাং কবিতাটা পড়তে হয়তো আপনি তাড়াহুড়ো করে পড়েছেন, না হলে ধীরে সুস্থে পড়লে হয়তো আরো মানুষের পক্ষে বুঝতে পারছি। তো যাই হোক, আমাদের তো অনুষ্ঠান এমনি সীমিত সময়ের অনুষ্ঠান, কাজেই আমি একটু অন্য প্রসঙ্গে যাই। যেমন ধরুন, আপনি তো 1963 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানি ছিলেন, তো আপনার এই যে লেখালেখি বা এই যে সাহিত্যের প্রতি অনুরাগ, এটা কি পূর্ব পাকিস্তান থেকেই তৈরি হওয়া? আমি একটা ইউরোপিয়ান মিশনারি স্কুলে পড়তাম পশ্চিমে থেকে, সব ওখানে টিচাররা ছিলেন সব ইংলিশ মিডিয়াম স্কুল, আচ্ছা, ইউরোপিয়ান অস্ট্রেলিয়ান টিচাররা, আমরা খুব স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ ছিলাম খুব, এমনিতে স্ট্রাইক ফাইক ছিল না স্কুলে, কিন্তু ভাষা আন্দোলনের সময় সাহেবরাই টাকা দিয়ে আমাদের পাঠালো যে যাও তোমরা মিছিল করে আসো ঢাকা, মানুষ সব বন্ধ হয়ে গেছে, কেউ হরতাল ডাক দেয়নি, সুতরাং সেই এতে গেছি আমি। তখনই আমার ভাষা আন্দোলন থেকে আমার, তখন তার আগে উত্তর আকাশ বলে একটি পত্রিকা বেরোতো নেত্রকোনা থেকে, এখন নেত্রকোনা ডিস্ট্রিক্ট হয়ে গেছে, ময়মনসিংহ আমার অনেক লেখা বেরিয়েছে উত্তর আকাশ থেকে, উত্তর আকাশ ইত্তেফাক আজাদ পত্রিকায় হিন্দু মুসলিম সম্প্রীতির উপর লেখা বেরিয়েছে, আর আমি উত্তর আকাশ পত্রিকা থেকে পুরস্কারও পেয়েছি, তখনকার দিনের জাপানি পাইলট পেন দিয়েছে আমাকে, এক ডজন পেন তখন দিয়েছে যে সারা জীবন লিখবেন, এগুলো আপনার জীবনের একটা অভিজ্ঞতা। তারপরে যেদিন চলে আসি সেদিনের দুঃখ, যে আমার বাড়ির চাকরটা ইমান আলী, সে কাঁদতে কাঁদতে সীমানা অবধি এসেছিল, তার কান্নার আওয়াজ এখনো আমার কানে আছে, কেন দাদা তুমি চলে যাচ্ছ, আমি 64 সালে সরকারি চাকরি পরীক্ষা দিয়ে পেয়েছি, ওখানে মোটামুটি মেধাবী ছিলাম বলে পেয়েছি, কিন্তু এক বছর চাকরি করে আমি যখন 64 সালে দেখলাম পথে ঘাটে মানুষ মারছে, মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে, মান সম্ভ্রম তুলে যাচ্ছে, তখন হঠাৎ একদিন দেখলাম যে না এখানে থাকা যাবে না, তাই চলে এসেছিলাম। এখানে এসেও নেশা যার গাঁজা খুঁড়ে নেশা সঙ্গ পেয়ে গেছি অনেক, বনফুলের বাড়ি গেছি, কবি কালিঙ্গ সেনগুপ্ত নজরুলকে ফুল দিতে গেছি, তারপর ডক্টর বনফুল বলাইজাদ মুখোপাধ্যায় তার ছেলের সঙ্গে খুব সব কথা, তারপর সমরের বসু আসতেন সেখানে, সমরের বসু তো আমাকে খুব তুই টুই করে ডাকতেন, কফি হাউসে যেতাম মাঝে মধ্যে, কবি অজিত সরকার, কবি তুষার রায় গলায় নিজে ছুরি কাটে ট্রেনে মারা গেলেন, আমার এক বিশেষ বন্ধু ছিল কবি আশিস ঘোষ, যাই হোক ওই যুগটাকে পেয়েছি। তখন আমার বহু পত্র পত্রিকা লেখা বেরোতো, অমৃতবাজার ইংরেজি কাগজে আমি হিস্টোরিক্যাল এবং মাইথোলজিক্যাল বইগুলো রিভিউ করতাম দীর্ঘকাল। আচ্ছা, একটা কথা যে আপনার আপনার বহু বই প্রকাশিত হয়েছে, তার মধ্যে বিশেষ করে দেখা গেছে যে বিখ্যাত যে গ্রন্থগুলো আপনার, তার মধ্যে বিবেকানন্দকে নিয়ে আপনার দেখেছি অধিকাংশ বইয়ের মধ্যে বিবেকানন্দ বিষয়টি, আমার বিবেকানন্দকে আপনি কি চোখে দেখতেন? 72 সালে আমি অমিতাভ চৌধুরী ছড়াকার কবি, অল্পদিন হয় মারা গেলেন অতিবৃদ্ধ বয়সে, উনি একদিন লিখলেন, একজন প্রশ্ন করেছিল বিবেকানন্দ রবীন্দ্রনাথ সমবয়সী হওয়া সত্ত্বেও কেন বাক্যালাপ ছিল না, তখন উনি উত্তরটা দিলেন যে না মহাপুরুষদের জীবনে ঘাটাঘাটি করো না, নানান কু জিনিস বেরিয়ে আসবে। আমি এটা তীব্র প্রতিবাদ করে বললাম, মহাপুরুষ যদি হন তার ভালো মন্দ দুই প্রকাশ করতে হবে, এই নিয়ে আমার শুরু হয়। তারপর পড়াশোনা করে 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 আমি শঙ্করী প্রসাদ বসুর শিষ্য এত নিয়ে ওনার কাছ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বই নিয়ে পড়াশোনা করে বনকুলের কাছে গেলাম, ইয়ের কাছে রবীন্দ্র জীবনিকা প্রভাত মুখোপাধ্যায়ের কাছে, উনি আমায় বললেন যে বাবা তুমি এই বইগুলো পড়ো, এই গাইডলাইন। দীর্ঘদিন পরে আমি প্রথম লিখলাম স্বামী বিবেকানন্দ সমকালীন রবীন্দ্রনাথ, 1987 সালে বইটা বেরোলো। তারপর রাজীব গান্ধী আমাকে একটা ট্রিপ দিলেন ত্রিপুরা যাওয়ার, রবীন্দ্রনাথের বহু চিঠি ওখানে আছে, সেগুলো যাতে আনতে পারি কালেকশন করে ইনক্লুড করার জন্য এই সংক্রান্ত, সেগুলো নিয়ে আসলাম, আমার খুব মূল্যবান বই হয়ে গেল সেটা। তারপর কবিও সন্ন্যাসী বইটা বেরোলো, তারপরে লিখলাম মুখোমুখি রবীন্দ্রনাথ বিবেকানন্দ, আমি কাছাকাছি তাদের পেয়েছি, কেউ কাউকে হিংসা ঘৃণা করতেন না, কিন্তু বিবেকানন্দকে যে অন্তরে যথেষ্ট মর্যাদা দিয়েছেন, এবার ফিরাও মরে কবিতায় আছে মর্যাদা, আর
ইয়েতে তো বর্ষশেষের কবিতায় তো আছেই, কার কার শঙ্খ উঠিয়াছে বাজি জাগাতে জগজ্জনে এবার ফিরঙ্গরে। আবার রথচক্র ঘর করিয়া এসেছ বিজয়ী রাজ সম, বজ্রমন্ত্রে কি ঘটিলে বুঝিলাম নাই বুঝিলাম, জয় তব জয়, হে কুমার তোমার ধনুকে দাও টান জনন রনন। তার মানে বিবেকানন্দকে তিনি বরণ করেছেন, কিন্তু যে বাড়িতে রামকৃষ্ণ এত অবহেলিত হয়েছেন বারবার গিয়ে, এই বাড়ির উপর একটু অভিমান বিবেকানন্দের ছিল, এটা সত্যি কথা। দীপেন দীপু ছিল বিবেকানন্দের বন্ধু। আচ্ছা, এতগুলো বিষয় আছে একটা অনুষ্ঠানে তো আপনাকে পুরো ধরা যাবে না, কিন্তু যেখানে মূল প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে, আপনি বিজ্ঞান ও ভগবান বলে একটি বই লিখেছেন, এখানে কি মানে বিজ্ঞান আর ভগবান, এই যে দ্বৈত, একটা দ্বৈত চরিত্রকে এক জায়গায় আনলেন, কারণ আমরা তো না বেশিরভাগ হচ্ছে না নাস্তিক না আস্তিক, হ্যাঁ, কিন্তু সেই জায়গাটা দাঁড়িয়ে আপনি যখন বিজ্ঞান আর ভগবানকে একসাথে টেনেছেন, সেখানে কি বোঝাতে চেয়েছেন? আমি লাস্ট কি বলতে চেয়েছেন, লাস্ট যে অ্যাস্ট্রোনমিস্ট স্টিফেন হকিং যে বই দুটো লিখেছেন, একটা হলো গ্র্যান্ড ডিজাইন এবং ব্রিফ হিস্টোরি অফ টাইম, এই দুটো বই আমার কাছে আছে, আমার আমেরিকার বন্ধু দিয়ে, যত বই বিজ্ঞানের বেরোয় ঈশ্বর সম্পর্কিত কম্পারেটিভ বই ওগুলো আমাকে দেন, আমি পড়ে দেখলাম টোটাল কথা বিজ্ঞান এবং ভগবান দুটো, বিজ্ঞান এবং ঈশ্বর তত্ত্ব এবং বিজ্ঞান তত্ত্ব দুটো একটার আরেকটার পরিপূরক মিশে আছে একেবারে, ঈশ্বর বিজ্ঞানময়। অর্থাৎ আমরা যদি জ্ঞানের চর্চা করে 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 আমরা একটা পজিশনে উঠতে পারি, মানুষই বজ্ঞবাবু বলেছেন মানুষ মানুষই ভগবত্তে উত্তীর্ণ হয়, মানুষের মধ্যেই ভগবত্তা বিরাজিত, সেখানে উঠতে হবে। কৃষ্ণ উঠেছিলেন, শ্রীরামকৃষ্ণ উঠেছিলেন, বুদ্ধ উঠেছিলেন সেখানে, এটা আর্নিং বস্তু, এই 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 হলো মূল কথা। আলাদা অস্তিত্ব কোথাও ওই মূর্তির সামনে প্রণাম করলেই হলো, সেই সেই ভগবানকে মানেননি টোটাল, এটা বলেছেন অনন্ত শক্তি এই শূন্যমণ্ডলে বিরাজিত, এই অনন্ত শক্তিটার মধ্যে তিনি আছেন, এই শক্তিটিকে সমস্ত কিছু ভগ। আচ্ছা, আপনি যখন বিজ্ঞান ভগবান লিখেছেনই, তখন আমরা যখন দেখি ধরুন একজন ডাক্তার, ডাক্তার তো বিজ্ঞানের মানুষ, তো দেখা যাচ্ছে যখন ডাক্তার চিকিৎসা করতে করতে প্রায় আর পারছে না পেশেন্টকে জায়গায় ফেরাতে, তখন যখন বলছেন আপনারা এবার ভগবানের নাম ডাকুন, কেন সেটা, কেন এটা বলছি, আপনার কি মনে হয়? মানুষ সর্বাবস্থায় অসহায়, এটা কিন্তু স্বীকার করতে হবে। আমি নিজেও তো শ্রীরামকৃষ্ণকে নিত্য পূজা করি, কেন করি, আমার আত্মাকে আত্মার উদ্বোধনের জন্য করি, কারণ আমি যদি প্রার্থনা করি, প্রার্থনার মতো ভালো জিনিস আনি, মন পবিত্র হয়, মন সরল, মন নিয়ে যদি তার কাছে উজাড় করে প্রাণ ঢালা, এসব কবিতার মধ্যে পাবেন আমার বইতে, আমি আসা যাওয়ার পথের ধারে যা পেয়েছি আমি সব উজাড় করে দিয়েছি আশিকানা কবিতার মধ্যে। কাজে সমাজে যদিও আমার কবিতায় আধুনিক কবিদের সঙ্গে আমার খুব একটা যারা, আমি একটু মামলারই কথা, আপনি যে সময়কার কবি, আপনার কবিতা এখনকার কবিদের সাথে এক জায়গায় আসবে না, অধিকার না আসারই চাই, ছন্দ মেলানো সরল গলা বৃত্তে রচিত কবিতাই আমার বেশি, গদ্য কবিতা থাকলেও। আর আজকাল যে সমস্ত কবিতা লেখা হয় উদ্ভট শব্দের, যে সব শব্দের মানে বোঝা বহু মানুষের অসম্ভব, উদ্ভট শব্দ লিখতে গিয়ে হঠাৎ এই প্রশ্নটা এসে যায়। আজকের কবিতা অনেকেই বলেন যে আধুনিক কবিতা, কবির কবিতা পড়ে তো লোকে বুঝতে পারছে না, তো মানুষের মধ্যে একটা প্রশ্ন জেগেই ওঠে যে কি লিখলো, আমি তো এক কলমও কিছু বুঝতে পারছি না, একমাত্র কবি নিজেই হয়তো বুঝতে পারে, এরকম একটা প্রশ্ন এসে যায়, সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি এভাবে দেখি, রবীন্দ্রনাথের আধুনিক কবিতা গদ্য কবিতা, জীবনানন্দের গদ্য কবিতা, সুকান্তের গদ্য কবিতা, এইসব কবিতা এত প্রাণময় যে ওইসব কবিতা পড়লে, আর আধুনিক কবিদের উদ্ভট শব্দ নিক্ষেপ করে দিল, কেউ যদি না বুঝতে পারে সে সেখানে সার্থক মনে করে নিজেকে, এই কারণে আমার আপত্তি। আচ্ছা, যাক, কেউ মানে বুঝবে না ওইটাই তার সার্থক, বুঝতে পেরেছি। আমাদের হাতে তো সময় সীমিত, আমাদের মধ্যে অনুকূল বাবুকে আবার একদিন আজকের ভাবনা আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আর সেই সঙ্গে আমাদের মধ্যে যারা আজকে উপস্থিত ছিলেন তাদের মধ্যে স্নিগ্ধা চক্রবর্তী এবং তার সঙ্গে আজকের কবির সঙ্গে যিনি উপস্থিত ছিলেন আমাদের উদ্বোধক হিসেবে জয়দীপ চট্টোপাধ্যায় কে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিনের মতো আবার বলে যাচ্ছি, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।